হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমরা নিজেদেরকে সুন্দর করতে গিয়ে, ফর্সা করতে গিয়ে, নিজের ত্বককে উজ্জ্বল করতে গিয়ে অনেক ধরনের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করে ফেলি, কিন্তু সেটা স্কিন টাইপ না জেনেই, না বুঝেই অনেক কিছু ইউজ করে ফেলি। তার জন্য স্কিন আমাদের আরও খারাপ হয়ে যায়, সেটা একেবারেই করা উচিত নয়। আমাদের সবার আগে প্রয়োজন আমাদের স্কিন টাইপ কী সেটা জানা, এবং সেটা জেনে তারপরেই আমাদের স্কিনকে মেনটেন করা উচিত, তবে আমাদের স্কিন হবে উজ্জ্বল এবং স্বাস্থ্যবান। ফ্রেন্ডস, এই ভিডিওটা আপনাদের জন্য, তো পুরোটা দেখতে থাকুন। নর্মাল স্কিন যাদের হয় তাদের প্রচুর লাকি, কারণ নর্মাল স্কিনে কোনো রকম প্রবলেম থাকে না, কোনো রকম অয়েলিনেস থাকে না, পিম্পলস হয় না, সেন্সিটিভনেস নেই, এবং পিএইচ ব্যালেন্স থাকে। সেকেন্ডলি, ড্রাই স্কিনে সারা বছর ড্রাই থাকে স্কিন, ডিহাইড্রেট হয়ে যায়, শরীরে কোনো জলের পরিমাণ থাকে না, তার ফলে সারা বছর স্কিনটা ড্রাই থাকে আর শরীরটা, আমাদের স্কিন ফেটে ফেটে যায়। অয়েলি স্কিন হলো এমন একটি স্কিন যা সবসময় অয়েলি ভাব থাকে, মুখে অ্যাপ্লাই করলেও অয়েলি থাকে, মুখে কিছু অ্যাপ্লাই না করলেও অয়েলি থাকে, সারা বছরই অয়েলি থাকে, শীত হোক বা গ্রীষ্ম সব সময় মুখে তেল তেল ভাবটা থাকে, আর তার জন্যে মুখে খুব তাড়াতাড়ি পিম্পলস চলে আসে, কারণ মুখে অয়েলিনেসের জন্য খুব তাড়াতাড়ি নোংরা, ডার্ট, পলিউশন আটকে যায়, আর তার ফলেই সেটা গিয়ে পিম্পলসে পরিণত হয়। কম্বিনেশন স্কিন দু রকমের হয়, একটা হলো আমাদের টি জোন, অর্থাৎ কপাল, নাক এবং ঠোঁটের নিচের অংশটা হলো, এই তিনটে অংশ নিয়ে হলো টি জোন। এই টি জোনটা সবসময় অয়েলি থাকে, কিন্তু গাল দুটো এক ধরনের হয় নর্মাল থাকে, আর এক ধরনের হয় এই গাল দুটো ড্রাই থাকে। এই দু ধরনের স্কিনটা হলো কম্বিনেশন স্কিনের টাইপ। আর লাস্ট যেটা বলবো সেটা হলো সেন্সিটিভ স্কিনে কিছুই স্যুট করে না, না কোনো ক্রিম, না কোনো ফেসিয়াল, না কোনো ফেস ওয়াশ, না কোনো ময়েশ্চারাইজার, না কোনো সিরাম, কিছুই স্যুট করে না। সেন্সিটিভ স্কিন প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের একটা স্কিন, এবং কোনো কিছু মেখে নিজেও স্যাটিসফাইড হওয়া যায় না যে আমি নিজের স্কিনে কিছু একটা অ্যাপ্লাই করেছি, কারণ এই স্কিন টাইপ এমনই যে বাইরে দু মিনিটের জন্য থাকলেও রেডনেস হয়ে যায়, আর তার ফলে ইচিং হয়, র্যাশ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, এবং আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। আমার নেক্সট ভিডিও আপলোড হওয়ার মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো টাটা।